প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সেটার ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত ভিডিও দেখার জন্য আপনারা জানেন যে আমরা বিভিন্ন রেস্টুরেন্টের ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করে থাকি আপনারা জানেন যে রেস্টুরেন্টের খাবারের মান এবং দাম নিয়ে আমরা সবসময় আলোচনা করি এবং ছোট্ট ছোট্ট প্রতিবেদন আপনাদের জন্য আমরা তৈরি করি আমরা অনেকেই ঘরে বসে চিন্তা করি আসলে কোন জায়গায় গেলে ভালো খাবার পাবো ভালো পরিবেশ পাবো ভালো মান পাবো এবং ভালো দাম পাবো সে বিষয় থেকে আজকে আমরা যেখানে আপনাদের জন্য প্রতিবেদন করছি সেটা সিলেটের মেজরটিলা লাহাম রেস্টুরেন্ট এন্ড বাংলা এন্ড চাইনিজ আমরা এখান থেকে আজকে ছোট্ট প্রতিবেদন আপনাদের জন্য তৈরি করছি আশা করি আপনারা সাথে থাকবেন এবং জেনে নেবেন এখানে কি কি সুবিধা রয়েছে আপনাদের এখন কথা বলবো রেস্টুরেন্টের দায়িত্বে যারা আছেন তাদের একজনের সাথে আমরা এখানে কী কী সুবিধা রয়েছে আপনাদের জন্য আমরা তাদের কাছ থেকে একদম শর্টে জানতে চাই যে আসলে এখানে খাবারের মান এবং দাম কি আপনি একটু আসেন সামনে আসেন আমরা জানতে চাই যে আপনাদের রেস্টুরেন্টে আসলে কোন কোন খাবারগুলো রয়েছে আপনাদের কাস্টমারদের জন্য প্রথমে বলবো আমাদের সাথে একটা ফালুদা আছে ফালুদা একটা ফালুদা সফি আবার স্যান্ডউইচ বার্গার এগুলা আর সামনে আছে আমাদের পরোটা নান শিক গ্রিল এগুলো আছে তারপর আপনার এই যে চাইনিজে আছে স্যুপ ফ্রাইড রাইস চিকেন ফ্রাই কেফ চিকেন থাই ফ্রাই চিকেন চিকেন নাকেট চাইনিজ এবং বাংলা রেস্টুরেন্ট আপনারা এটা রেখেছেন চাইনিজ এবং বাংলা এর তফাৎটা কি কি বাংলার মধ্যে কি কি পাওয়া যায় বাংলা ভাষা আপনার সাদা ভাত বিরিয়ানি এরপর হচ্ছে আপনার চিকেন জলফাই বিফ না কড়াই রুই মাছ বোয়াল মাছ চিংড়ি মাছ পাবদা মাছ এগুলো এগুলো পাওয়া যায় আর আপনার খাবারের মান তো অবশ্যই ভালো আছে কিন্তু রেটটা আসলে কিভাবে আপনারা নিচ্ছেন এগুলো আপনাদের আমাদের মেনু কার্ড আছে মেনু কার্ড অনুযায়ী সব প্রাইস আপনার লেখা আছে মেনু যেটা আছে সেটাকে একটা মেনু দ্বারা আপনাদের রেস্টুরেন্ট পরিচালিত না দুটো দ্বারা একটা মেনু চাইনিজ এবং বাংলা একটা মেনুর মধ্যে রেটটা যে খাবারের যে রেটগুলো চাইনিজ খাবারের মধ্যে অন্য অন্য রেস্টুরেন্টের তুলনায় আপনাদের খাবারের রেটটা কম না বেশি না সমান হতে পারে আমাদের রেস্টুরেন্টের মানে খাবার অনুযায়ী রেটটা কম আছে সবগুলো কম আছে ধন্যবাদ আপনাকে আপনি একটু আমার সাথে থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা যেখানে যে রেস্টুরেন্টে আছি এখানের পরিবেশ নিয়ে প্রথমে কথা বলবো পরিবেশ দেখছেন আপনি চমৎকার পরিবেশ যেহেতু মহামারী করোনার মধ্যেও আমরা আছি আমরা এটা আপনাদেরকে দেখাতে চাই যে এখানে পরিবেশটা খুবই সুন্দর যে টেবিলগুলো রাখা হয়েছে অনেক দূরত্ব টেবিলগুলো এবং পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আমাদের দুই বড় ভাই আছেন তাদের সাথে একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই এই রেস্টুরেন্টটা কতদিন যাবত আপনারা খাওয়া দাওয়া করছেন মোটামুটি 4-5 বছর ধরে এখানে চার পাঁচ বছর আচ্ছা মান সম্বন্ধে যদি একটু বলেন খাবারের মান ভালো কিন্তু দাম সম্বন্ধে যদি একটু বলেন যে দামগুলো আসলে প্রায় সীমিত আছে আপনি কতদিন যাবত কাটছেন পাঁচ ছয় বছর যাবত দুপুরের লাঞ্চটাকে এখানে করেন প্রায় পড়া করা পড়ে মানটা সম্বন্ধে বা পরিষ্কার পরিচ্ছন্ন সম্বন্ধে আপনারা আসলে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো আছে এবং মান সম্বন্ধে খাবারও আছে প্রাইসটাও মোটামুটি এটা
সমতার ভিতরে আছে আমাদের খাওয়া এর ভিতরে আছে আছে খাইতে পারেন প্রিয় দর্শক আমরা এখানে দুজন কাস্টমার আছেন তাদের কাছ থেকে আমরা চুচ্চ করে জেনে নিলাম যেহেতু আমরা এখন মর্নিং টাইম সকাল টাইম আমরা এখানে এসেছি আপনাদেরকে একদম শর্টে এখানকার পরিবেশ আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা এই রেস্টুরেন্টের যে টেবিল আছে চেয়ার আছে এবং দূরত্বটা আছে এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে স্বাচ্ছন্দ্য বুধে কিন্তু আপনি এখানে বসে আপনার খাবারটা গ্রহণ করতে পারেন শুধু তাই না এখানে কেবিন রয়েছে আমরা একটু আপনার সম্বন্ধে জানতে চাই যে কেবিন এখানে কয়টা কেবিন আছে চারটা কেবিন আছে পরিবার পরিজন নিয়ে আসলে আসলে খাবার সুবিধা ভালো আছে এটাই তো আপনাদের সার্ভিসে কতজন লোক আছে দশজন আছে সার্ভিসে সার্ভিসম্যান যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনারা কি করে থাকেন ভালো খাবার সার্ভিস সবসময় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতেছি মাস্ক ইউজ করতেছি তারপর গ্লাভস ইউজ করতেছি সবগুলো এগুলো সবসময় সতর্ক আছেন আপনাদের সার্ভিসম্যান যারা আছেন তাদের ক্ষেত্রে আপনারা কি কি আমরা ফার্স্ট টাইমই ওদের যখন ডিউটি করার সময় তাদের হাত এগুলা চুল এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেরকম দেখার চেষ্টা করি তারপর আপনার সার্ভিস ঠিক মতো দিতেছে কিনা কাস্টমার সন্তুষ্ট আছে কিনা এরকম সবসময় আপনাদের একটা লক্ষ্য থাকে যে যাতে সার্ভিসম্যান যারা আছে তাদের দ্বারা কোনো কাস্টমার বিরক্ত না হয় বা অপরিষ্কার যেন না থাকে ধন্যবাদ প্রিয় দর্শক আসেন আমাদের সাথে আমরা এখন ক্যাবিনের যে সৌন্দর্য আছে ক্যাবিনের সৌন্দর্যটা আমরা আপনাদের কাছে একদম শর্টে তুলে দিচ্ছি এখানে ক্যাবিন রয়েছে এবং সেই ক্যাবিনেও কিন্তু আপনি স্বাচ্ছন্দ্য বুঝে কিন্তু এখানে খাবার সংগ্রহ করতে পারেন এদিকে আপনাদের রান্নারুম না এখানে যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না এটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরাও কিন্তু হঠাৎ করে চলে আসছি এই রেস্টুরেন্টে আমরাও কিন্তু তাদেরকে আগে বলে বা পরিষ্কার করানোর জন্য বলে কিন্তু আমরা আসিনি হঠাৎ করে আসলাম আপনারা দেখেন এখানে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানকার পরিবেশ মান সম্মান মানসম্মত আছে কি না এটা আমরা দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন এই ভিতরে যে রান্নাঘরটা আছে রান্না রুমটা আছে সাধারণত এই রুমের ভিতরে আমরা এখন একটু ভিতরে প্রবেশ করছি দেখেন এখানকার ভিতরের যে রান্নাঘরটা আছে যেখান থেকে খাবার তৈরি করা হয় সেখানকার পরিবেশ দেখলে আপনি অনেকটা আনন্দিত হবেন এবং আপনিও এই পরিবেশ থেকে এখানে খাবার জন্য আসবেন এটা দেখে আপনার কাছে হয়তো বা মনে হচ্ছে যে আসলে এত পরিষ্কার এত পরিচ্ছন্ন আমাদের সিলেটের রেস্টুরেন্ট আমরা যেখানে আছি সিলেটের মেজরটিলায় আছি আপনারা দেখেন এখানকার যে খাবারগুলো রাখা হয়েছে বা মশলাগুলো রাখা হয়েছে কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে এটা দেখে আপনারা বুঝতে পারলেন যে এখানকার পরিবেশ কী তাদের যে খাবারগুলো রাখা হয়েছে এখানে প্রত্যেকটি খাবারের ঢাকনা কিন্তু আছে এই ঢাকনা তারা কিন্তু এখানে ভিতরেও কিন্তু যেহেতু এটার ভিতরে কোনো ধুলাবালি ঢুকবে না তারপরও তারা কিন্তু ঢাকনা করে এগুলো কিন্তু রাখছেন এখানকার যে পরিবেশটা আমরা অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি আশা করি আপনাদের ভালো লাগবে এই যে খাবারগুলো আপনাদের যে বাবুর্সি বাবুর্সি কয়জন আছে আপনাদের তিনজন বাবুর্সি আছেন কটা থেকে কটা পর্যন্ত আপনাদের সার্ভিস আমাদের সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত সার্ভিস সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত 11টা পর্যন্ত বাবুর্সি যারা তারা কি সিলেটের না বাইরে থেকে বাবুর্সি সবাই সিলেটের বাইরে সিলেটের বাহিরে যাই হোক প্রিয় দর্শক তিনজন বাবুর্সি দ্বারা পরিচালিত হচ্ছে লাহাম রেস্টুরেন্ট আশা করি আপনারা এই পরিবেশটি আমরা একদম শর্টে দেখানোর চেষ্টা করেছি কতটুকু ক্লিন আছে আপনারা দেখলেই বুঝতে পারছেন ধন্যবাদ সাথে থাকুন আমরা আরও কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি এখানে শুধু খাবারগুলো আপনি পাচ্ছেন পাশাপাশি আপনি এখানে জুসকন্যারও আছে ফালুদা পাচ্ছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো এখানকার ফালুদা নিয়ে এখানে দায়িত্বে যিনি আছেন ওনার সাথে আমরা কথা বলতে চাই তার আগে একদম শর্টে আমরা দেখাতে চাই যে আসলে এখানে কী কী রয়েছে এখানে দেখছেন পিছনে গ্লাস ফল এবং বিভিন্ন মেশিন রয়েছে এটার দায়িত্ব তো আপনি আছেন আচ্ছা এখান থেকে আপনি কী কী সরবরাহ করেন কী কী কাস্টমারকে দিয়ে যাচ্ছেন ভালো এই দিয়ে যাচ্ছি জুস আপেল জুস মাল্টা জুস এই কমলা জুস আঙ্গুর জুস এই মিক জুস কপেল জুস তারপর তরমুজ জুস এই কেলা জুস তারপর যেটি বেল জুস ডালিম জুস মানে ফলের বিভিন্ন রকমের জুস আছে ফালুদা বা এই ধরনের ফালুদা আছে আর কি আছে ফালুদার সাথে ফালুদা আছে আপনার এই এই জায়গাটা তো অনেক চমৎকার অনেক সুন্দর এখানে খুবই পরিষ্কার পরিষ্কারের দিক দিয়ে আপনি কতটুকু সতর্ক আছেন অনেক সতর্ক আছেন এই যেগুলো দেখছি আমরা এগুলো আসলে কি আইসক্রিম এখান থেকে কি আইসক্রিম তৈরি করে দেন না এটা জুসের সাথে কিভাবে এটা বিক্রি করেন
হ্যাঁ আচ্ছা যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এখানে যে জুসের আইটেমগুলো রয়েছে বা ফালুদা বা বিভিন্ন আইটেমগুলো রয়েছে সেটা দেখেন আপনারা কত সুন্দর, কত পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এটা দেখে আমার মনে হয় নিঃসন্দেহে আপনি হয়তো এখানে আসার চেষ্টা করবেন। তবে সিলেট নগরীর মেজরটিলায় রয়েছে এই রেস্টুরেন্টটি, চাইনিজ এবং বাংলা। আপনারা আশা করি এখানে আসবেন, আপনাদের মনের মতো খাবারগুলো সংগ্রহ করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার এখান থেকে আপনি পাবেন, আমরা এটা বিশ্বাস রাখি। আমরা জানতে চাই আপনার রেস্টুরেন্টের আসলে বিজি টাইম কোন সময় হয়? সকাল টাইমে বিজি থাকে, তারপর মনে করেন এখন তো ওই দুপুর টাইম একটু কম বিজি থাকে, আর লাঞ্চ টাইমে আবার মনে করেন ফুল বিজি থাকে। তাহলে এখান থেকে বোধ হয় আরো এক ঘন্টা পরে লাঞ্চ টাইমের সময়টা বিজি হয়ে যাবে। আপনারা কাস্টমারদের আসলে কতটুকু খেয়াল রাখেন, কাস্টমারদের সুবিধাটা কতটুকু খেয়াল রাখেন? কাস্টমারের বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখেন? কাস্টমারে আমরা সবসময় আমাদের সার্ভিসটা যাতে কোনো ত্রুটিপূর্ণ না হয় এরকম সার্ভিস সবসময় দেওয়ার চেষ্টা করি, আর ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো কাস্টমার বা সার্ভিস আমাদের সার্ভিসে কোনো কমপ্লেন আসে না। আপনাদের এখানে তো আমরা দেখেছি প্রবাসী অনেক কাস্টমাররাও আসেন, আসলে প্রবাসী কাস্টমারদের প্রতি আপনাদের সুদৃষ্টি কেমন থাকে? কাস্টমার সবার প্রতি আমাদের সুদৃষ্টি থাকে। প্রবাসীদের আমরা প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি কাবাব এবং পরোটা স্ট্যান্ড। আমরা এখান থেকে আপনাদেরকে পরিবেশ সম্বন্ধে এবং এখানে যারা তৈরি করছেন তাদের কাছ থেকে কিছু আমরা জেনে নেব। প্রথমত আমরা এখানকার পরিবেশ দেখাই আপনাদেরকে। এখানকার পরিবেশ একদম বিদেশি পরিবেশের মধ্যে, যেভাবে বিদেশ রাখা হয় বিদেশি পরিবেশে এটা কিন্তু রাখা হয়েছে। আপনারা দেখছেন এখানে অনেক কিছু শিখ কাবাব আছে, গ্রিল কাবাব আছে, এখানে গ্রিল কাবাব অলরেডি হচ্ছে। এরপরে আমরা এটা জেনে নেবো এখানে কী কী রয়েছে এখানকার দায়িত্বে যিনি আছেন ওনার কাছ থেকে। তবে পরিবেশ আসলে নিঃসন্দেহে ভালো পরিবেশ এই লাহাম রেস্টুরেন্টের। আমরা এটা একটু বন্ধ করেন। আমরা এখানে কথা বলবো এখানকার দায়িত্বে, আপনি কি এখানকার দায়িত্বে আছেন? আপনার এখান থেকে কী কী আপনি খাবার তৈরি করেন? এটা হচ্ছে ব্রেকফাস্ট অর স্ন্যাক্স আইটেম এখানে তৈরি হয়, কাবাব স্ট্যান্ড আর নান পরোটা। হ্যাঁ, এই জায়গা থেকে এগুলো সাপ্লাই হয়। দেখি এটা ভিতর মানে অর্ডার দিলে বিকালে অর্ডার দিলে পরোটা। হ্যাঁ, আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কতটুকু সতর্ক আছেন? সেভাবে আপনার দায়িত্বে যেগুলো আছে কাবাব সহ পরোটা সহ কাস্টমারদের কি বলবেন আপনি? কাস্টমারকে আমরা তো ইনশাআল্লাহ কাস্টমার আমাদের সব দেখে মনে করবে ঠিক আছে, কাস্টমার খুশি হয়ে যায়, আমাদেরকে টিপসও দেয় যায় বকশিস, মোটামুটি আমরা আপনাদের খাবারের উপরে ভালো সন্তুষ্ট হয়ে তারা বকশিস দিয়ে যায়। আর প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে কাবাব বা রুটির দায়িত্বে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। ফুল গ্রিন চিকেন, হ্যাঁ, মর্নিং টাইম এটা বিকালে মর্নিং টাইম আমরা রেডি করি, বিকালে তো শুধু অর্ডার দিব মানে তারপর 12 বাজে কেটে দেব। এটা কত সময় লাগে আপনার করতে? দেড়টা কি দুই ঘন্টা লাগে। আর এই যে পিছনে আপনার যেগুলো আছে এগুলো মনে করেন আমরা এখন রেডি করতেছি, হ্যাঁ, এগুলো মনে তিনটার পরে বিক্রি হবে। আর প্রিয় দর্শক দেখলেন, আমরা আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। আমরা ভিডিও শেষ করে নিতে চাই আপনার কাছ থেকে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে, যারা আপনাদের কাস্টমার তাদের উদ্দেশ্যে আপনাদের কি বলার আছে? আসসালামু আলাইকুম, আমি সবচেয়ে বলতে চাই আমাদের কাস্টমার সবাই দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের